দর্শনায় নবনির্বাচিত পৌর পরিষদকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দামুড়হুদা থেকে মোহাম্মদ ইয়াসিন আরাফাতের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত দর্শনা পৌর পরিষদকে সংবর্ধনা দিয়েছে এবং সেই সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 3:30টার দিকে দর্শনা পৌরসভা কার্যালয়ে পৌরবাসীর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ও চারবারের নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমানকে ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য হাজী আলী আসগর টগর। পৌর পরিষদকে ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ মজনুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাফ হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদিন, হাজী শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান সহ দর্শনার প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।